বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদানের পদ্ধতি সম্পর্কে শিক্ষক শিক্ষিকাদের সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মালদা জেলা সমগ্র শিক্ষা মিশন। উদ্যোগের অঙ্গ হিসাবে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ছয় দিনব্যাপী এক কর্মশালা শুরু হলো মালদায়। শুক্রবার কর্মশালা অনুষ্ঠিত হয় জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ ভবনে। হাজির ছিলেন সমগ্র শিক্ষা মিশনের জেলা আধিকারিক সৌম ঘোষ, সর্বশিক্ষা মিশনের জেলা সহ আধিকারিক অনির্বাণ মুখার্জি, সমগ্র শিক্ষা মিশনের জেলা কোঅর্ডিনেটর পঙ্কজ কুমার দাস সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে বোম্বে থেকে আগত প্রশিক্ষকরা জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের 110 জনকে প্রশিক্ষণ দেন। তারা কিভাবে বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের পাঠদান করবেন সে বিষয়ে সম্যক ধারণা প্রদান করেন। আমাদের জেলায় 15টা ব্লক, 31 সেল আরসি আছে, তার মধ্যে 416টি বিদ্যালয়ে হিয়ারিং ইম্পেয়ার্ড বাচ্চা আছে। সেই 416 যে স্কুলে হিয়ারিং ইম্পেয়ার্ড বাচ্চা আছে, প্রত্যেকটা স্কুল থেকে একজন করে টিচারকে আমরা প্রি প্রাইমারি টু সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি প্রত্যেককেই আমরা সিলেক্ট করেছি। 300 জন টিচার এবং 13 জন স্পেশাল এডুকেটারকে আমরা ট্রেনিং করাবো। এই ধরনের ট্রেনিং আমাদের জেলায় এবং রাজ্যে দ্বিতীয়, আগে কোনো দিনই হয়নি, এবং সর্বশিক্ষা মিশন সরাসরি রাজ্যে প্রথম এই ট্রেনিংটা করাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে এবং হবিবপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ভেড়া বিতরণ কর্মসূচি রূপায়িত হলো শুক্রবার। এদিন হবিবপুর ব্লক অফিস প্রাঙ্গণে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে ভেড়া বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন হবিবপুরের বিডিও অংশুমান দত্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা, ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক তুষারকান্তি বণিক সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে 10টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের 10টি করে ভেড়ার বাচ্চা প্রদান করেন, যাতে তারা ভেড়া প্রতিপালনের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে এবং হবিবপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আজ ব্লক অফিস প্রাঙ্গণে 10টি স্বয়ংসহায়ক দলের মহিলাদেরকে ভেড়া প্রদান করা হলো। 10টি করে মূলত যেগুলো স্ত্রী ভেড়া প্রদান করা হয়েছে, এবং এটি দেওয়া হয়েছে আমাদের রাজ্য পরিকল্পনার অধীনে গ্রামীণ জনগণের আর্থসামাজিক উন্নতির লক্ষ্যে আমাদের এই স্বয়ংসহায়ক দলকে এই ভেড়া প্রদান করা হলো। এক সময় মালদায় যথেষ্টই জনপ্রিয় ছিল ফুটবল খেলা, কিন্তু গত কয়েক বছরে জেলার ফুটবল খেলায় দেখা গিয়েছে ভাটা। তাই পুনরায় ফুটবলে জোয়ার আনতে শুক্রবার থেকে মালদায় শুরু হলো 7 দিনব্যাপী স্কুল প্রিমিয়াম লীগ 2024। এদিন মালদা শহরের বৃন্দাবনী ময়দানে 8টি দলকে নিয়ে প্রবল উৎসাহ উন্মাদনার মধ্যে দিয়ে স্কুল প্রিমিয়ার লীগের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর শুভময় বসু, স্কুল প্রিমিয়ার লীগের অন্যতম উদ্যোক্তা প্রসঞ্জিৎ দাস সহ অন্যান্যরা। জানা গেছে 7 দিনব্যাপী স্কুল প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 7ই মার্চ। ওই দিন জেলার ফুটবল খেলোয়াড় ও ফুটবল প্রেমীদের উৎসাহ দিতে হাজির থাকবেন প্রখ্যাত ব্রাজিলিয়ান ফুটবলার ব্যারেটো। এই ফুটবলটাকে আমরা মালদার বিভিন্ন স্কুলের বাচ্চাদের মধ্যে, স্কুল পড়ুয়াদের মধ্যে আমরা এই ফুটবল খেলাটাকে উৎসাহ দিতে চাইছি, তাই আমরা শুরু করেছি স্কুল প্রিমিয়ার ফুটবল লীগ। আমরা আবার এই যুব সমাজকে উৎসাহ দিতে আমাদের ছাত্রদের মধ্যে এই খেলার একটা জোয়ার নিয়ে আসতে আমরা বৃন্দাবনী মাঠে আজ থেকে শুরু করে 7 দিন পর্যন্ত, 7ই মার্চ পর্যন্ত ফুটবল স্কুল প্রিমিয়ার লীগ আমরা শুরু করছি। এই ফুটবল খেলোয়াড়দেরকে উৎসাহ দিতে আমাদের 7 তারিখ ফাইনাল খেলায় উপস্থিত থাকবেন আমাদের ব্রাজিলের থেকে বিখ্যাত ফুটবল তারকা ম্যারেকো। আমরা চাই এই ফুটবল খেলোয়াড়রা আগামী দিন মালদা থেকে অনেক বড় জায়গায় পৌঁছুক।